দীর্ঘদিন ধরে রেশনের সামগ্রী দিচ্ছেন না রেশন ডিলার। এই অভিযোগে বৃহস্পতিবার সকালে নদিয়ার চাকদা পাঁজির মোড়ে এক রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় উপভোক্তারা। এ ব্যাপারে উপভোক্তারা একটি অভিযোগ পত্র জমা দেয় খাদ্য দপ্তরে। যখন যাচ্ছি টিপসই দাও, টিপসই দিচ্ছে, মোবাইলে মেসেজ চলে এসছে, মাল পেয়ে গেছেন এতগুলো এতগুলো, কিন্তু আমি কোনো মাল পাইনি। পরের দিন আসুন, পরের দিন আসার পরে মাল ওঠেনি, কেন আমরা কেন সাবান আনবো? এই জন্য ওর বাবা যখন ছিল তখন কোনো প্রবলেম ছিল দিচ্ছে না। আমি সেক্রেটারি ডিস্ট্রিক্ট কনজিউমার্স অ্যাসোসিয়েশন নদিয়া, আমি ডিসিপিসি যেটা জিএম যার চেয়ারম্যান, আমি তার মেম্বারও বটে, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার তার মেম্বার। গত সোমবার দিন সেখানে মিটিং ছিল, আমি মিটিংও ব্যাপারটা উত্থাপন করেছিলাম। এই দোকানদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লোকের অভিযোগ, এর আগে আমাদের সমিতির কাছে অভিযোগ করেছিল, ওর কাছে নভেম্বর মাসে আমি বলেছিলাম ওর কোনো ক্ষতি চাই না বলে, আমি বলেছিলাম যে তুমি এটা রেকটিফাই করো। এই যে এতগুলো এতগুলো কাস্টমার আছে, প্রত্যেকটা লোককেও ঘোরাচ্ছে, দিনের পর দিন রেশন দিচ্ছে না, বায়োমেট্রিক নিয়ে নিচ্ছে, বায়োমেট্রিক নেওয়ার পর তারপরে বলছে তুমি সামনের সপ্তাহে আসো, কাকে বলছে পরের মাসে আসো, দিনের পর দিন রেশন পাচ্ছে না। প্রত্যেকটা লোক ঘুরছে, ভ্যান ভাড়া করে গরিব মানুষেরা আসছে, 10-12 টাকা ভ্যান ভাড়া দিয়ে ফিরে যাচ্ছে, কিন্তু ওর দোকানে রেশন দিচ্ছে না। আজকে ডিসির নির্দেশে ফুড সাপ্লাই ইন্সপেক্টর এসছে, আজকে এই সমস্ত লোকজন আজকে এসছে। এই সুবাই দাস, এই রেশন ডিলার, তার বিরুদ্ধে রেশন শপের নাম কি? রেশন শপের নাম বাসুদেব দাস, কেয়ার অফ তাপস দাস। আচ্ছা, অ্যাকাউন্ট তাপস দাস। আচ্ছা, মানে দিচ্ছে কিন্তু বায়োমেট্রিকটা দোকান থেকে নেওয়া হচ্ছে। যেটা বলছে সেই নিয়ম অনুযায়ী কর। এদিন ঘটনাস্থলে উপস্থিত হন খাদ্য দপ্তরের আধিকারিক সুশান্ত সরকার। সেই সময় উপভোক্তারা বিক্ষোভ দেখায় খাদ্য দপ্তরের আধিকারিককে। পরে খাদ্য দপ্তরের আধিকারিক সমস্যা সমাধানের আশ্বাস দেন। রেশন ডিলার সুবাই দাস জানান, যে অভিযোগ করা হয়েছে তার কিছুটা সত্যতা আছে। ওই রেশনে মাল নিয়েই ওনাদের অভিযোগ করছে। হ্যাঁ, আমাদেরও একটু মাল পেতে একটু অসুবিধা হচ্ছিল দিতে। যাই হোক, আমি চেষ্টা করবো সামনের মাস থেকে যাতে সব ঠিকঠাকভাবে হয়। ঠিক আছে, ভুল ত্রুটি আমারও আছে কিছু, সামনের মাস থেকে আশা করি সব ঠিক হয়ে যাবে। কমপ্লেন তো ঠিকঠাক নাকি, মাল পাচ্ছে না, অনেক সময় বায়োমেট্রিক হচ্ছে, মাল দিচ্ছেন, এটাই মূলত দেখছি। হ্যাঁ, একটা ইনকোয়ারি আমরা একটা ইয়ে পেয়েছি ওনাদের কাছে কমপ্লেন, সেই কমপ্লেনের কাছে আমরা ভিজিট করলাম, এখনও দেখছি, তারপরে যা পেন্ডিং সার্ভে দেখবো, আমরা হায়ার অথরিটিকে রিপোর্ট পাঠাবো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।